নারীরা নাকি কিছুতেই আটকায় না। ইসলামে নারীদের আটকানোর আদৌ কোনো জায়গা কি আছে? ভাইরা আমার এই একটা আলোচনা, বরং কোনো কোনো ক্ষেত্রে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন, প্রত্যেকে জানাই আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আসলে আজকের টপিক মানে নারী কিসে আটকায়। মানে আমরা বাঙালি এমন এক জাতি, ঠিক আছে, মানে একটা জিনিস পাইলে এটার যতক্ষণ পর্যন্ত মনে করেন যে এটার মানে কাপড় চোপড় না খোলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত দর্শন না করা হয়েছে, এতক্ষণ পর্যন্ত আমরা ছাড়তে রাজি না। মানে এতদিন তো আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছিল, মানে ফেসবুকের মাধ্যমে মনে করেন যে আমার মতো যদি মানে আবল সাবল আছে, ওরা মনে করেন স্ট্যাটাস দিয়েছে যে নারী কিসে আটকায়। তো লাস্টে এক পর্যায়ে এখন বর্তমানে ওয়াজ মাহফিলও মনে করেন যে সারে নাই নারী কিসে আটকায়, ওই প্রশ্ন মনে করেন ওয়াজ মাহফিলও শুরু হয়ে গেছে। তো সেটারই মোটামুটি একটা মনে করেন যে উত্তর দেওয়ার চেষ্টা করছেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। তো আসলে আজকে কথা না বাড়ায় চলেন আমরা শায়েখ আহমদুল্লাহ হুজুরের মুখ থেকে শুনি যে আসলে নারী কিসে আটকায়, এটা ওনার মুখ থেকে শুনলে সবচেয়ে বেটার হয়। চল, নারীরা নাকি কিছুতেই আটকায় না। ইসলামে নারীদের আটকানোর আদৌ কোনো জায়গা কি আছে? ভাইরা আমার এই একটা আলোচনা, বরং কোনো কোনো ক্ষেত্রে কেওয়াজ এবং আপনার অহেতুক এই ইস্যুকে কেন্দ্র করে অহেতুক নানা কথাবার্তা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, শুনছি, মানুষ বলছে। আসলে কিছুদিন পর পর আমাদের এক একটা আইটেম হাতে আসে, ওই আইটেমটা হাতে পেলে আমরা আমাদের সবার মেধা বুদ্ধি সব ক্ষয় করে সেখানে আমরা নানান রকমের মতামত দিতে থাকি। প্রচুর পরিমাণ সময় থাকলে যা হয় আর কি, যে দরকারি কাজের চাইতে বেদরকারি কাজ আমরা অনেক বেশি করি। পৃথিবীর প্রভাবশালী একটি দেশের প্রেসিডেন্টের সংসার ভেঙে গেছে, একজন প্রেসিডেন্টের স্ত্রী হয়েও তিনি তার ঘর করলেন না, অর্থাৎ প্রেসিডেন্টও তাকে আটকাতে পারলো না। তাহলে নারীর বোধহয় কিছুতেই আটকানো যায় না। নারী একেবারে আপনার কোনো কিছুর কাছে এসে মাথা মতো করে একেবারে লেগে থাকে না, কিছুতেই নারীকে আটকানো যায় না, এইসব আলাপ সালাপ চলছে। আবার অনেকে বলছে আটকানো যায় এটাতে সেটাতে, অমুকটাতে আটকে তমুকটাতে আটকে, নানা আলোচনা চলছে। ভাইরা আমার এমন একটা সমাজে আমরা বসবাস করছি যেই সমাজের মূল স্রোতটা হলো আখেরাত বিমুখী স্রোত, মূল স্রোতটা হলো ইমান পরিপন্থী, ইমানের বিরোধী স্রোত, যার কারণে একজন ইমানদার তার ইমানের জায়গা থেকে, আখেরাতের প্রতি বিশ্বাসের জায়গা থেকে যখন এইসব বিষয়গুলোকে দেখে, তখন তার কাছে এগুলো অনেকটা হাস্যকর মনে হয়। কথাটি এই জন্য বলা যে আটকা আটকের ব্যাপার যেহেতু আসছে এবং প্রশ্ন যেহেতু করেই ফেলেছেন এই ইস্যুতে, সেজন্য বলতে হয় নারী হোক আর পুরুষ হোক, তার আটকানোর মূল এবং প্রধান জায়গা একজন মুসলমান হিসাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কোনো আদেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ, আল্লাহ নির্দেশের আলোকে এটা যদি পেয়ে যায়, তাহলে মুসলমান পুরুষ হোক আর নারী, বৃদ্ধ হোক আর যুবক, ধনী হোক আর গরিব, যেই হোক না কেন, সকল মুসলমানের আটকাবার ঠেকার একটা জায়গা আছে, সেটা হলো আল্লাহর আদেশ এবং আল্লাহ নির্দেশ করেছেন, এটা তার ঠেকার জায়গা, এটা করতে হবে তার, ব্যাস। আল্লাহ নিষেধ করেছেন, এটা সে করবে না, এখানে এটা তার ঠেকা, এখানে ঠেকে গেছে সে, আল্লাহ নিষেধ করেছেন। কারণ আল্লাহ যা আদেশ করেন, আল্লাহ যা নিষেধ করেন, সেটা মেনে চলার মধ্যেই মান্দার কল্যাণ, অন্য কোনো পথে এটা লঙ্ঘন করার মধ্যে কল্যাণ থাকার কোনো স্কোপ টোটালি নেই। এই জন্য একজন মুসলমান নারী তার আটকাবার জায়গা হলো আল্লাহর আদেশ নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া নির্দেশ করেছেন তুমি তোমার সংসার জীবনে এই এই পদ্ধতি পথ পন্থা অবলম্বন করো, তুমি সবর করো, তুমি শুকর করো, তো এটা তার ঠেকার জায়গা, এখানে সে আটকে গেছে, কারণ আল্লাহ নির্দেশ করেছেন। এবং এই আটকানোটা বাহ্যিকভাবে আটকানো না, এটা মূলত তার চূড়ান্তভাবে বিজয়ের পথ মাত্র, সিঁড়ি মাত্র। কারণ আল্লাহ নির্দেশের কাছে যদি সে নিজেকে ঠেকাই দিতে পারে, তাহলে তার সফলতা। ঠিক একই কথা পুরুষের জন্য প্রযোজ্য। পুরুষ সে আটকে কোথায়? স্ত্রীর প্রতি সে অবিচার করতে যাবে, জুলুম করতে যাবে, অন্যায় করতে যাবে,
কিন্তু পারবে না কেন কারণ আল্লাহ তাআলা কোরআন নির্দেশ করেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের জীবন সঙ্গিনীদের সাথে তোমরা পুরুষরা সুন্দরভাবে জীবন অতিবাহিত করো তোমাদের জীবনকে কাটাও তোমরা সুন্দরভাবে উত্তমভাবে ছেসরার মতো চালের মতো খারাপ মানুষের মতো ছোট লোকের মতো আচরণ তাদের সাথে করিও না তাহলে পুরুষ এসে ঠেকে যায় স্ত্রী অনেক সময় অনেক কিছু করে কিন্তু শরীয়ার সীমানা ডিঙ্গাবার সুযোগ মুসলমান পুরুষের নাই তাহলে পুরুষ এসে আটকে গেছে কোথায় আল্লাহর আদেশ এবং নিষেধ আমরা সবাই আটকে যাই আল্লাহর আদেশ এবং আল্লাহর আদেশ নিষেধ আর কোথাও আমরা আটকেলে সময়ভাবে আটকেতে পারি সেটাও আল্লাহর আদেশের আলোকে এছাড়া মুসলমান আসলে আটকাওয়ার আর কোনো জায়গা নেই সেটা পুরুষ হোক আর নারী হোক এটা হলো একজন মুসলমান হিসেবে আমার দৃষ্টিকোণ আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করার তৌফিক দান করুন আমরা যদি এইভাবে দেখি তাহলে সেক্ষেত্রে বিষয়টা আমাদের জন্য অনেক সহজ হবে এবং বাস্তবমুখী হবে এছাড়া যদি আপনি দেখেন নারীরা কিসে আটকা কিসে আটকায় না পুরুষরা কিসে আটকা কিসে আটকায় না এটা একটা অহেতুক এবং ফালতু আলাপে পরিণত হবে কেন কারণ পৃথিবীর সব নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একরকম করে বানান নাই আবার সব পুরুষকেও একরকম করে যে সব নারীরা টাকার কাছে এসে ঠেকে যায় ক্ষমতার কাছে এসে ঠেকে যায় ভালোবাসার কাছে এসে ঠেকে যায় স্নেহের কাছে এসে ঠেকে যায় এরকম সব নারী কি একরকম কত নারী ভালোবাসা পেয়েও আরে জায়গা দৌড়াচ্ছে আছে না কর পুরুষ কত পুরুষ স্ত্রী ভালো স্ত্রী পাইছে তারপর সেখানে আটকাচ্ছে না আরে জায়গা দৌড়াচ্ছে তাহলে নারীরা কিসে আটকায় পুরুষরা কিসে আটকায় সব অহেতুক আলাপ মুখরোচক আলাপ সালাপ পৃথিবীর সকল নারী সকল পুরুষ সবাইকে এক নেচার দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেন নাই তবে হ্যাঁ ইমানদার যদি হয়ে থাকে কেউ ইসলাম যদি সে গ্রহণ করে থাকে সত্যিকার অর্থে তাহলে সকল মুসলমানের ইসলাম সকল ইমানদারের ইমান তাকে একটা জায়গায় এসে ঠেকিয়ে দেয় সেটা হলো আমার আল্লাহর আদেশ এবং নিষেধ আল্লাহর আদেশ আছে বিধে আমার কিছু করার নাই আল্লাহ নিষেধ আছে বিধে আমার কিছু করার নাই বাস আল্লাহ তা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন এবং ইমান পরিপন্থী আখেরাতের প্রতি বিশ্বাস পরিপন্থী যে একটা গড্ডালিকা চলছে যে কোনো আলাপ সালাপকে দেখবেন ওই ছাঁচে ফেলে করা হয় আখেরাতের বিষয়টাকে একেবারে মাথা থেকে বাইরে রেখে তারপরে আলাপ করা হয় আমরা ইমানদাররা অনেক সময় জেনে না জেনে বুঝে না বুঝে এই সমস্ত আলাপে জমে যাই এবং কোন কোন ক্ষেত্রে আমাদের ইমানের চেতনা পরিপন্থী কথা এবং বিশ্বাস আমরা ধারণ করে ফেলি তো ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে সাপোর্ট দেন যারা আপনারা আমার পাশে এইভাবে আছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন আপনাদের এই সাপোর্টটা আমার অত্যন্ত প্রয়োজন এবং আপনারা এই সাপোর্টটা পেলে আমি সাহস পাই আমি উৎসাহিত হই নতুন নতুন কাজ করার জন্য এবং আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার জন্য তো আসলে নারী কিসে আটকায় এইটার মানে আসলে কোনো মানে প্রশ্ন হইতে পারে ঠিক আছে নারী এমন এক জাতি নারী ঠিক আছে নারী কিসেতে আটকায় না নারীর কাছে মানে পুরুষ কিসে আটকায় ওইটা প্রশ্ন করতে হবে ঠিক আছে কারণ একজন নারী মা একজন নারী বোন একজন নারী স্ত্রী ঠিক আছে একজন নারী সন্তান তো সেই ক্ষেত্রে আপনি মানে নারী কিসে আটকায় সেটা যদি প্রশ্ন করেন তাহলে আগে প্রশ্নটা আপনাকে করতে হবে যে আপনি কিসে আটকান ঠিক আছে কারণ একজন নারী আপনাকে জন্ম দিচ্ছে একজন নারী মানে গর্ভের থেকে আপনি জন্ম হয়েছেন একজন নারী আপনাকে লালন পালন করে বড় করছে একজন নারী আপনার মুখে ভাত তেল লেখা হয়েছে ঠিক আছে একজন নারী এখন পর্যন্ত আপনার মনে করেন যে সহধর্মিনী হিসাবে আছে একজন নারী আপনার হয়তো আপনার কেউ না কেউ একজন গার্লফ্রেন্ড হিসাবে আপনার রাখছেন একজন নারী হয়তো আপনার মানে পছন্দ করে রাখছেন যে তাকে কাছে নেবেন ঠিক আছে তো নারী কিসে আটকায় এই প্রশ্নটা যদি করেন ঠিক আছে এটা এক ধরনের বোকামি যারা আর কিছু না নিজের মানে এটা মানে নিজেকে প্রশ্ন করেন যে আসলে পুরুষ কিসে আটকায় ঠিক আছে আমি একজন পুরুষ হিসেবে আমি এই কথাটা আপনাদেরকে বলতেছি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে মানে নারী কিসে আটকায় এই প্রশ্নটা বাদ দেন ঠিক আছে নারীর জায়গায় ঠিক আছে আর আপনার যদি মানে ইসলামের মানে আপনার মোটামুটি বিন্দু পরিমাণ জ্ঞান থাকে তাহলে আমার মনে হয় যে এটা আপনার প্রশ্ন করার কোনো মানে অপশন নাই ঠিক আছে নারী এবং পুরুষ কোথায় আটকায় এটা একমাত্র মনে করেন যে ইসলামের জ্ঞান আছে সেই ভালো জানে ঠিক আছে নারী পুরুষ একমাত্র আল্লাহ তাআলার কাছে আটকায় ঠিক আছে আল্লাহর যদি ভয় থাকে ঠিক আছে যে ব্যক্তির কাছে সে মনে করেন যে আটকায় ঠিক আছে এছাড়া আর কোনো কিছু না তো যাই হোক ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম